আমাদের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। ধরুন আপনি দারাজ থেকে কোনো পণ্য অর্ডার করেছেন, কিন্তু অর্ডার করার পর আপনি কোনো কারণে পণ্যটি আর নিতে চাচ্ছেন না। তো এখন আপনি অর্ডারটি ক্যান্সেল করার জন্য দারাজ অ্যাপে মাই অ্যাকাউন্ট অপশন থেকে ভিউয়াল অর্ডারে ক্লিক করুন। ভিউয়াল অর্ডারে যাওয়ার পর আপনি এখানে আপনার সমস্ত অর্ডার দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার যে অর্ডারটি ক্যান্সেল করতে চাচ্ছেন বা যে পণ্যটি ক্যান্সেল করতে চাচ্ছেন সেই পণ্যের উপরে ক্লিক করেন। পণ্যের উপরে ক্লিক করার পর এখানে আপনার ক্যান্সেল অপশন আসবে এবং ক্যান্সেল অপশনে ক্লিক করেন। ক্যান্সেল অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে ক্যান্সেলেশন রিজন সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলো কারণের মধ্যে যে কারণে আপনি অর্ডারটি ক্যান্সেল করতে চাচ্ছেন সেই কারণটি সিলেক্ট করুন। তারপর সাবমিট করলে আমাদের অর্ডারটি ক্যান্সেল হয়ে গেল। মাঝে মাঝে 30 মিনিটের মতো সময় নেয় অর্ডারটি ক্যান্সেল হওয়ার জন্য। তো এখানে আপনাকে অর্ডার করার পর যত তাড়াতাড়ি সম্ভব ক্যান্সেল করতে হবে, কারণ দারাজ যদি অলরেডি পণ্যটা পাঠিয়ে দিয়ে থাকে তাহলে আপনি ক্যান্সেল করতে পারবেন না। মানে অর্ডার করার 2-3 দিন পরে আপনি যদি ক্যান্সেল করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি ক্যান্সেল করতে পারবেন না। তো দারাজ থেকে কীভাবে পণ্য অর্ডার করতে হয় সেটি জানতে আমাদের এই ভিডিওটি দেখুন। তো আমার চ্যানেলে দারাজ সম্পর্কিত বেশ কয়েকটি ভিডিও অলরেডি করা আছে, আপনি সেই ভিডিওগুলো দেখতে পারেন। আর আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।